নমস্কার, আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর দেখেই বুঝতে পাচ্ছেন আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি। আজকে আমি আমার একটা ফেভারিট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বোম্বেতে জানেন তো হঠাৎ দু তিন দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, মানে এরকম গরম মানে গরমকালেও পড়ে না। এখন তো এটা ঠিক গরমকাল নয়, বসন্তকাল, এখনই এত গরম, জানি না পরে কী হবে। আর কয়েকজন আমাকে বলছিল যে দিদি একটু বাঙালি সিম্পল মাছ তরকারি এরকম কিছু দেখাতে, তো আজকে আমি মাছ তরকারি সব মিলিয়ে, সবজি সব মিলিয়ে একটা দেখাবো, যাকে আমরা বাংলায় বলি মাছের ঝোল, পাতলা মাছের ঝোল, বিকজ এই গরমে না ওটা খেতে খুব ভালো লাগবে। আর যারা ডায়েট করেন তাদের জন্য, কারণ ওটার মধ্যে সব রকম সবজি আপনারা দিতে পারেন, তার সাথে মাছ প্রোটিনও থাকছে। এটা নর্মালি ভাতের সাথে খাওয়া হয়, বাট আপনি যদি স্ট্রিক্ট ডায়েট করেন ভাত রুটি কিছুই খাবেন না, শুধু এটা একটা বড় বাটি ভর্তি খেয়ে নিলেই আপনার কিন্তু একটা মিল হয়ে যাবে এবং ভীষণ ভালো ডায়েট হবে। এটা আমার ভীষণ পছন্দের, মানে আমি 30 দিনে 30 দিনই খেতে পারি সকাল বিকেল, আমার কোনো অসুবিধে নেই। এবং আমার ডায়েটিশিয়ান এটা শুনে খুব খুশি যে তুমি এটা পছন্দ করো, তাহলে তো কোনো অসুবিধেই নেই, তুমি রোজ দুবেলা এটাই খাও, তো আমি সেটাই খেতে পারি। হ্যাঁ, বাইরে গেলে হয়তো একটু স্পাইসি, কিন্তু বাড়িতে খেলে এরকম যাকে বলে একদম পাতলা মাছের ঝোল আমার, আর ডেফিনেটলি একটু লেবু দিয়ে খাবেন খাওয়ার সময়, ভীষণ ভালো। চলুন দেখি কীভাবে বানাবো, খুব সিম্পল, আপনারা সবাই জানেন, তবু আমি আমারটা আপনাদের একবার দেখাই। আসুন আপনাদের দেখিয়ে দিই। দেখুন, প্রথমেই না আমি এই মাছ চারটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি অলরেডি, তাতে একটু তাড়াতাড়ি আপনাদের দেখাতে পারি। আচ্ছা, আর আমার কাছে যা সবজি ছিল, আলু, গাজর, পটল আর বেগুন, এছাড়া এর মধ্যে আপনি কাঁচকলা দিতে পারেন, ঝিঙে দিতে পারেন, আপনার পছন্দের যে কোনো সবজি দিতে পারেন। হ্যাঁ, তবে নর্মালি শাক পাতা এগুলো আমরা দিই না। আচ্ছা, একটু আদা জিরে বেটে রেখেছি, আর টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটু তেজপাতা আমি দেবো, আর এছাড়া বিশেষ কোনো মশলার দরকার নেই, বাট নর্মালি আই প্রেফার সর্ষের তেলে রান্না করা। তো চলুন এবার রান্নাটা শুরু করি। হ্যাঁ, দেখুন গ্যাস অন করে আমি কড়াই রেখে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এখান এর মধ্যে আমরা গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একই তেজপাতা লাগবে লক্ষ্মী, হ্যাঁ, আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি। আচ্ছা, এরপরে একটু কাঁচা লঙ্কাও যদি আপনারা মনে করেন দিয়ে দিতে পারেন। এবার আদা জিরে বাটাটা দিলাম, আর দেখছি লক্ষ্মী একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে। আদা জিরে বাটাটা দেওয়ার পরে এবার এর মধ্যে আমরা টমেটোটা দিয়ে দেবো। আচ্ছা, আমরা না এখানে এবার পটলটা সবার আগে দিয়ে দিচ্ছি। অনেকে খুব ভেজে নিয়েও করতে পারেন, যারা একটু তেল ভালোবাসেন বা ভাজা জিনিস ভালোবাসেন, তো আমি নর্মালি সব সবজি একসাথে দিয়ে ওটাকে নাড়িয়ে বানাই, যাতে আমি খুব একটা ফ্রায়ের প্রচুর তেল এগুলো খুব একটা পছন্দ করি না বলে। আপনারা যদি চান তো এক একটা সবজি ভেজেও নিতে পারেন, স্পেশালি পটলটা অনেকেই আগে ভাজা পছন্দ করে। হ্যাঁ, পুরা পরবার হ্যাঁ পটল একটু অল্পখানি অল্প নেড়ে অল্প ভাজা ভাজা হয়ে গেছে, আপনারা চাইলে আরও বেশি করে ভাজতে পারেন, সেটা আপনাদের উপরে। এবার বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ না আমি আঁচটা কমিয়ে সব সবজি একটুখানি মশলার সঙ্গে নেড়ে নেব, যাতে ঠিক ভাজা নয় বাট আবার একটুখানি তেলের মধ্যে অল্প সবজিগুলো হয়ে যাবে। এবার দেখুন সবজিগুলো মোটামুটি সুন্দর হয়ে গেছে, এবার এর মধ্যে না বেগুনটা দিয়ে দেবো। বেগুন অনেকে জল দেওয়ার পরেও দেন, কারণ বেগুন তো ভীষণ সফট,
ভীষণ তাড়াতাড়ি গলে যায়, বাট আমার আবার মনে হয় যে একটুখানি অন্তত দিলে একসাথে ভালো, নালে আবার একটু কাঁচা, আমার মনে হয় কাঁচা গন্ধ লাগবে এই আর কি। তো একটু বেগুন দিয়ে নাড়তে হবে। এবার সব মশলা দেওয়ার পরে না এটাকে একটু আরেকটু নেড়ে তারপরে জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করতে হবে এবং তারপরে মাছটা দিয়ে দেওয়া হবে এবং লাস্টে ধনেপাতা। মানে খুব ইজি, বাট আমার মনে হয় মানে আমার তো খুব টেস্টি লাগে, দেখুন আপনাদের কেমন লাগে। আর দেখুন এবার জল দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ফোটাতে হবে কারণ সমস্ত সবজি সেদ্ধ হতে হবে। তো এবার আমরা ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন এখন ভীষণ ভালোভাবে জিনিসটা ফুটে গেছে এবং মোটামুটি সব তরকারি নরম হয়ে গেছে, সবজিগুলোও নরম হয়ে গেছে। সো এবার আমরা এর মধ্যে মাছটা দেব, দিয়ে আর একটুখানি এক দু মিনিট যাতে মাছের মধ্যেও রসটা চলে যায়, তারপরে আবার বন্ধ করে একটু ঢাকা দিয়েও রাখব। মাছ দে দো লক্ষ্মী, মাছি ডালো। মাছগুলো দেখুন সব দিয়ে দিয়েছি, এবার একটু রসের মধ্যে মাছগুলোকে নাড়িয়েও নিয়েছি যাতে মাছের মধ্যেও রসটা খুব ভালোভাবে চলে যায়। এবার এটা ঢাকা দিয়ে একটুখানি এক দু মিনিট রাখলে হয়ে যাবে। আপনি ঢাকতো? হ্যাঁ, এখন দেখুন একদম তৈরি হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। এবার এর উপরে দেখুন ধনে পাতা দিয়ে পুরা দে দেবো ধনিয়া পাতা এসমে ডাল কে, বস গ্যাস বন্ধ করকে ঢাকে রাখেঙ্গে এক দু মিনিট, তাকি জেসে মে হমেশা বলতি যা যেটা অ্যাকচুয়ালি ওর সাথে হিন্দিতে কথা বলতে গিয়ে আপনাদের সাথে বাংলায় বলতে গিয়ে আমার সব গন্ডগোল হয়ে যাচ্ছে। তো আমরা এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এটা একটুখানি এরকমভাবেই ঢেকে রাখবো, আর আই হোপ আর দেখানোর দরকার নেই। তাও আমি একবার জাস্ট ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওয়াও, ভীষণই ভীষণই সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন। চলুন, রান্না তো হয়ে গেছে কিন্তু অবস্থা খুব খারাপ, মানে এত গরম লাগছে আর পুরো ঘেমে। এনিওয়ে, তো এই গরমের জন্য এই মাছের ঝোল সিম্পল খুব টেস্টি, মানে শরীরের জন্য মনের জন্য, আর একটু লেবু দিলে তো একটা আলাদা রকম একটা অল্প টক কাজে খুব ভালো লাগবে। সো আপনারা ট্রাই করুন আর নিশ্চয়ই আপনারাও এই জিনিস বাড়িতে বানান। সো আপনারা কীভাবে বানান সেটাও আমাকে বলুন, তাহলে আমি আপনাদেরটাও শিখে নেব। এবং আপনারা আমার চ্যানেল নানা রঙের দিনগুলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট তো করবেনই, কারণ আপনাদের কমেন্ট থেকে আমি শিখি এবং নতুন করে এনার্জি নিয়ে নতুন উদ্যমে আবার আপনাদের সামনে চলে আসব। চলুন আজকে এই অবধি রাখি, গুড বাই।